বন্ধুরা, আমি সকালে রান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। বাবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। দুপুরের রান্নায় চলে এসেছে। আজকে দুপুরের মেনু কি তোমাদের দেখাচ্ছি। দুপুরে শাক রান্না হবে, সব রকম শাক আছার ভিতরে, আর মাংস হবে। এই যে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাংসের আলুটা ভাজছি। মাংস আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাংস আলুটাকে তুলে নিই। তারপরে তোমাদের সঙ্গে পাঁচফোড়ন ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম আর রসুন ফোড়ন দিয়েও আর পেঁয়াজ দেব। এবার কাঁচা লঙ্কাগুলো দেবো না, কী বলতো, কাঁচা লঙ্কাগুলো খুব হাতে ছটফট করে গায়ে চলে আসবে। আমি একসাথে ফোন ধরেছি, তো আমি এমনি ঢাকা দিয়ে রান্না করি, গায়ে ছিটিয়ে না আসে। আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, ওই দেখাটাকে সেটাও ফাটছে ছটফট করে, ভয় লাগছে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমার শাকটাকে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ততক্ষণ সিদ্ধ হোক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার মাংসটা বসাবো, তার জন্য জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো। মাংসের মধ্যে কী কী বাটা দিয়েছি না, জিরে বাটা দিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাদাম বাটা, আর চারমগজ বাটা দিয়েছি। কালারটা একটু সাদা সাদা হয়েছে, চারমগজ আর বাদাম বাটা দিয়েছি, আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি, আর রসুন দিয়েছি। এবার আমি তো ঢেলে দিই, এক হাতে ফোন আর এক হাতে তো পাচ্ছি না, কড়াইটা নড়ছে, মনে হচ্ছে যেন উল্টিয়ে যাবে, উল্টিয়ে যাবে। একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, তখন সিদ্ধ হোক। এই যে বন্ধুরা, মাংস রান্না আমার কমপ্লিট। তারপরে জোরে জোরে নাড়তেও পাচ্ছি না, 86 দিন না ধরে আমি নাড়তে পারি না, মনে হচ্ছে পড়ে যাবে কড়াই, নড়ছে। আমার রান্না তাহলে আজকের মতন এখানেই কমপ্লিট, মাংস আর শাক আর এই যে ভাত বসাবো, তাহলে হয়ে যাবে রান্না। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন দুপুর 1:30 বাজে, রান্না কমপ্লিট করে গাটা ধুয়ে চলে এসেছি ঘর ডিপ ক্লিনের কাজে। আজকে হচ্ছে রবিবার, মহালয়ার পরের দিন, আজকে আমি ঘরটা ডিপ ক্লিন করছি। কেন দেরিতেই করছি, কারণ নোংরা হয়ে যায়, পূজা আসতে আসতে আবার, তার জন্য আমি একটু দেরিতেই করি। এবার বলে না, প্রত্যেকবার মহালয়ার পরেই করি, মহালয়া আগে ঝুড়ি পরিষ্কার রাখি, তারপরে পরিমাণে ধুলো হয়েছে দেখেছো, এই গিলটা কি পরিমাণে ধুলো হয়েছে বাইরে গিলের, এটা আমি তো তখন পরিষ্কার করা শুরু করে দিই। বলি না, আমাদের বাড়িতে খুবই ধুলো হয় জানো না, তাই ঝুলঝুলে রেখেছি, মোছা তো হয়নি এই ঘরের, এগুলো আজকে মুছছি। দেখবে এসিটার পরে যে কী পরিমাণে ঝুল পড়েছে, ওই দেখো দেখেছো, সেদিনকে মোছা হয়নি, আর আমি তো দেখতে পাচ্ছি না এমন করে মুছেছি। আর পর্দাগুলো আগে খুলে নিয়েছি, নিয়ে সাফ মাখিয়ে দিয়েছি গরম জল দিয়ে, দিয়ে তারপরে কেচে নেড়ে দিয়ে এসেছি এর মাঝখানে, তাহলে শুকিয়ে যাবে আমার তাড়াতাড়ি। আর বেলা একেতে দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, আর যে গেটটাকে দেখলাম ওইটা মানে পরিষ্কার করতে 1 ঘন্টা লেগেছে, আর আমাদের খাটের পিছনে গেটটা পরিষ্কার করতে 1 ঘন্টা লেগেছে এই গ্রিলটা। এদিকে আমি সাউন্ড দিচ্ছি, ওদিকে আমার মেয়ে মামা করে ডাকছে, কী বলবো বলো, বলার কিছু নেই আমার। আর কেলেগুলো কী করে আটকিয়েছে, এগুলো উঠছিল না হাত দিয়ে, তারপরে চামচ নিয়ে এসে টেনে টেনে তুলেছি এটাকে, তারপরে উঠেছে। আজকে সাউন্ড দিতে যে বারবার ডাকছে, দেখছে মা সাউন্ড দিচ্ছে, তাও
মানে একদিন খুব বদমাইশি করে, এত বদমাইশি হয়েছে জানো না, তাই সময় তো রেগে যায়, দুমাদুম মার দিয়ে দিই। আর এই সোফাটাকে সরিয়ে ওই দেখো কী পরিমাণে ঝুল, ওখানে এই জানলাটা তো খোলা হয় না আমাদের, মশা ঢোকে, আর সোফাটা রয়েছে বলে ওই জানলাটা খোলা হয় না, মানে প্রচুর পরিমাণে নোংরা হয়েছিলো জানলাটা। আগে সোফার পিছনটা ঝাড় দিয়ে বের করে নিয়েছি, নিয়ে তারপরে সাপের জল দিয়ে পরিষ্কার করেছি, জানো না সবগুলো, এটা বলে না সব জানলা গ্রিল সাপের জল দিয়ে পরিষ্কার করেছি, করে তারপরে হচ্ছে ভালো জল দিয়ে ধুয়ে দিয়েছি। পুরো সন্ধে লেগে গেছে আজকে কাজ করতে করতে, ওর জন্য ভিডিওটা বেশি বড় করিনি আমি, জানো বেশি দেখাতে পারিনি, বললাম না মেয়ে ভিডিও করছিলাম, আমার মেয়ে হচ্ছে ক্যামেরাটা আজকে ধরেছে মোবাইলটা, ওই জন্য অনেক সময় ভালো ভিডিও করতে পারিনি, সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। আমার তো স্ট্যান্ড নেই, স্ট্যান্ডের পরে রেখে করব, স্ট্যান্ড অর্ডার দিয়েছি, দেখি চলে আসতে পারে কিছু দিনের মধ্যে। তাই বন্ধুরা ভিডিওটা বেশি বড় করিনি বললাম না, ভিডিওটা আমি এখানে শেষ করব, যদি কিছুটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো।